হুহু করে জল বাড়ছে আরামবাগের দ্বারকেশ্বর নদে। এর ফলে দ্বারকেশ্বর নদ তীরবর্তী আরামবাগ ও গোঘাট বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে। আরামবাগ পুরসভার কালীপুরের বেশ কিছু বাড়ি জলমগ্ন। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখেছে আরামবাগ পৌরসভা ও আরামবাগ মহকুমা প্রশাসন। কি অবস্থা রয়েছি, এত জল বেড়েছে, জলের বাড়ির মধ্যে থাকতে পারছি না, জিম ঘরেতে রয়েছি, খুবই অসুবিধা হচ্ছে, এখন খাওয়া দাওয়া একটু কষ্ট রয়েছে। কখন থেকে জলটা বাড়ছে? জলটা বাড়ছে সন্ধ্যা থেকে, জলটা বাড়ছে ছটা থাকতে, জলটা বাড়ছে। আপনার বাড়িতে কখন ঢুকলো? আমার বাড়িতে ঢুকেছে আটটার সময়। হ্যাঁ, সন্ধ্যে আটটার সময়? হ্যাঁ, আটটার সময় হবে। তখন বাড়িতে কে কে আছেন আপনার? বাড়িতে আমার হাজবেন্ড আছে, আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমি আছি। তাহলে যে এই যে তাহলে এখন বাড়ির জিনিসপত্র? জিনিসপত্র কিছু তুলে দিয়েছি মটকার মধ্যে, আর কিছু জিনিসপত্র লোকের বাড়িতে রেখে দিয়ে এসেছি। আপনার বলুন। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমি খুব কষ্টতে আছি আর কি। প্রায় বছরই হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়। এখন কতটা করে জল? এক কুমোর উপর? হ্যাঁ, এখন আমার বাড়িতে এক গলা জল, আমার বাড়িতে অনেক জল আছে, প্রচণ্ড জল আছে, এত জল আছে আর কি করবো। কতগুলো বাড়ি ডুবেছে কেন? এখানেতে বাড়ি ডুবেছে মিনিমাম 15-16টা হবে। হ্যাঁ হবে, দুটো তারাটাই ধরিনি। আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি কি একটু সাহায্য চাইছি। আপনাদের সাহায্য করা হয়? হ্যাঁ, সাহায্য করা হয়, পৌরসভা থেকে সাহায্য দেয়, খাবার টাবার দিয়ে পাঠাই, আমরা খাই। এটা কোন জায়গা? এটা হচ্ছে কালীপুর 18 নম্বর ওয়ার্ড। আপনার নাম? তনুজা মল্লিক। আমাদের ঘরটা জল ঢুকেছে দেখতে? না না, পাকা বাইরে দেখ না। জল বাড়ছে তো। সকালে কতটা দেখেছিলেন? সকালবেলা অনেক ওই এতটা ছিল। এখন? এখন অনেক বেড়ে গেছে, মানে 10-12 ফুট বেড়ে গেছে। ভয় পাচ্ছেন নাকি? না ভয় পাবে নি, অত জল বেড়ে গেছে, ঘর বাড়ি ডুবে গেছে, এবার যেখানে থাকে সেইখানেও জল চলে যাচ্ছে, সে দোতলায় আছে বলে তাই, নাহলে ওইখানে এক তলায় জল ঢুকে। সব জিম ঘরে আছেন আপনারা? খাবার 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 কীভাবে ব্যবস্থা করবেন? পার্টির থেকেই করছে। এরকম কি প্রতি বছরই হয়? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? সুশান্ত। বাড়ির কী অবস্থা এখন? জিম ঘর থাকার জন্য কতগুলো বাড়ি আপনার জলে ডুবে গেছে এখন? মোটামুটি খান 10-এক। আপনার নাম? মন্টু নায়ক। কোথায় বাড়ি আপনার? কালীপুর। আপনার কি সমস্যা হয়েছে? কি সমস্যা? যেটা মা বললো কি হয়েছে আপনার? আপনার বাড়ি ডুবে গেছে? হ্যাঁ। আপনার বাড়িতে কখন জল ডুবেছে? একই টাইম। বাড়িতে কে কে আছে আপনার? আমার সবাই আছে, মা আছে, বাবা আছে, বৌমা আছে, সবই আছে। এখন এখন বাড়ছে,
জল বাড়ছে, এখনও বাড়বে, এরকম আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে ইরিগেশন দপ্তর প্রশাসন। তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। অলরেডি দু নম্বর ওয়ার্ডে কিছু কিছু জায়গায় জল ঢুকেছে, কালীপুর 18-12 বেশ কিছু, মানে 60% মানুষের ঘরে জল ঢুকেছে। আমরা চেষ্টা করছি সেইগুলোকে আবার নিয়ে যাওয়ার। ঠিক মানুষ করে পৌরসভার পক্ষ থেকে করছেন আপনারা? আমরা সব পৌরসভা, যা হচ্ছে পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে এগুলো হচ্ছে, সারা রাত ধরে চলছে, এখনও আমরা রাস্তায় আছি, নৌকায় করে মানুষদেরকে কিছু কিছু আনা হচ্ছে। আপনার নাম? প্রদীপ সিং রায়, এক্স কাউন্সিলর। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।